সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরএফএল ওয়ার্ড্রপ নিবেদিত আমার আমিতে। আজকে আমার অতিথি একজন বিশেষ মানুষ, যার গলার সুরে আমরা সবাই বিমোহিত। আজকে আমার অতিথি কৃষ্ণকলি। কেমন আছেন? ভালো, তুমি ভালো? হ্যাঁ, খুব ভালো। আমি আপনার অনেক বড় ফ্যান। অনেক ধন্যবাদ। আপনার যে ইউনিক গলার স্বর এবং সুর, সেটা আসলেই মানে এটা আমি আমার মনে হয় যে এটা কারোর সাথে মেলানো যাবে না। তো এখন এখন কি নিয়ে ব্যস্ত আপনি? এখন বহুদিন আমি গান বাজনা করিনি। হ্যাঁ, এটা আমি জিজ্ঞেস করবো যে বহুদিন কেন গান বাজনা হলো না। ডেফিনেটলি বলবো, আমি বহুদিন গান বাজনা করিনি। তারপরে আমার ব্যান্ড মেম্বার্স টেম্বার্স যা বলে না, একদম ওটাকে বেড়াছাড়া লেগে যাওয়া আর কি, বেড়াছাড়া লেগে গিয়েছিলো। তারপরে আবার সবাই গুছিয়ে এসেছি এবং যে লাইন আপটা দাঁড়িয়েছে সেটা আমরা বেশ অনেক দিন ধরে প্র্যাকটিস করলাম এবং আগে এটা আগে কনফার্ম হলাম যে হ্যাঁ, আমরা সবাই একসাথে কাজ করতে পারি। তো আমরা যেটা এখন যেটা নিয়ে ব্যস্ত সেটা হচ্ছে আমরা আমাদের ব্যান্ড লাইভ মুডে যেইভাবে আমরা প্রেজেন্ট করব সেই পারফরমেন্সটা বেসিক্যালি আমরা রেকর্ড করছি। আচ্ছা, খুবই ভালো। আপনার ব্যান্ডের নামটা কি? কৃষ্ণকলি ও গানের দল। সাঁওতাল, আপনার সাঁওতাল গানের কালেকশন একটা আছে সেটা সবাই জানে এবং সেগুলো সবাই খুব ভালোবেসেছে, আপনার গলায় শুনতে খুব পছন্দ করেছে। আমি এবং আমি তো বলতেই পারি, মানে স্বপন মামা, তোমার ফুপা, উনি তো সহজে প্রশংসা করেন না। উনি যখন আমাকে ফোন করে প্রশংসা করলেন, আমি ভাবলাম যে যাক, তার মানে বোধহয় আসলেই কিছু হয়েছে। বেসিক্যালি আমি একটু দর্শকদের জানার জন্য বলি যে আমার ফুপা মানে অর্ণব ভাইয়ার বাবার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, আমি জানি যে ও খুব সহজে প্রশংসা করে না, কিন্তু গানগুলো আসলেই প্রশংসনীয় হয়েছে। কিন্তু কেন সাঁওতালদেরকে, মানে সাঁওতালি গান কেন? যাবতীয় আদিবাসী গানের প্রতি আমার একটা মনোযোগ আছে। কেন আছে সেটার একটা আমার কাছে খুব শক্ত যুক্তি হচ্ছে যে পৃথিবীর সব দেশেই, মানে আমরা যদি একদম, আমি যদি খুব হেভি মেটাল কারোর কথা বলি তাহলে আমি সিস্টেম অফ ডাউনের কথা বলবো। হ্যাঁ, এবং আমার ভয়াবহ পছন্দ হেভি মেটালের মধ্যে। কৃষ্ণকলি এবং হেভি মেটাল ঠিক যাচ্ছে না যদিও, কিন্তু আমি ওদের দ্বারা ভীষণ ইন্সপায়ার। কিন্তু কিন্তু আমরা যদি ওদেরকেও খেয়াল করি, আমরা দেখবো ওরা ওদের, যেমন ওদের ভোকালিস্ট হচ্ছে আলজেরিয়ান, হ্যাঁ, আলজেরিয়ান ফোক, তারপরে আরও নানা ওই 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 যে ভূমধ্য সাগরীয় অঞ্চলের যত ফোক ওদের গলায় আসে, ওদের হেভি মেটালেও সেটা পাওয়া যায়। তারপরে আমরা যদি বোম্বে ইন্ডাস্ট্রির কথা ধরি, তাহলে বোম্বে ইন্ডাস্ট্রি কিন্তু যেগুলো সবচেয়ে মানে হিট গান, সোকল হিট গান যেগুলোকে বলে, সেগুলো কিন্তু সবচেয়ে বেশি ফোক ওরিয়েন্টেড। তো আমার চাহিদাটা হচ্ছে মূলত এই জায়গা থেকেই যে আমরা যত আমাদের মাটির একদম শেকড়ের জিনিসগুলো নিয়ে আসবো, আর মাটি শেকড় বলতে শুধু তো ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি এগুলোই না, ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদির সাথে সাথে মান্দি, চাকমা, সাঁওতাল, মগ, মুরং সবার সুর আছে। অবশ্যই তো ওই সুরগুলোকেও কেন নয় আমরা ব্লেন্ড করব। সো আমরা কি সামনেও কি এরকম পাবো কি না কোনো ফিউশন? আমার যেমন নিজের যে মৌলিক গানগুলো আমি যখন লিখছি সুর করছি তখন কিন্তু চলে আসে অনেক কিছু, ওটা যে আমি খুব ইন্টেনশনালি আনি ব্যাপারটা তা না, যেহেতু আমি ওগুলোর সাথে থাকি সেহেতু ওখান থেকে কোনোটা চলে আসে। হয় না, সুর করছি বা লিখছি, আমার তো মনে হয় যে আসলে আমরা আর কেউই খুব একটা মৌলিক হতে পারবো না, আমরা সবাই যৌগিক। সব কিছু যে মাথায় ঢোকে সেইটার থেকেই কিন্তু আউটপুটটা আসে। যেমন রবীন্দ্রনাথ স্বয়ং কিন্তু প্রচুর একেবারেই মানে ইউরোপের বা ল্যাটিন আমেরিকার গান একেবারে ওখান থেকে ধরে একেবারে, আবার উনি নিজেই লিখেছেন ওইটা যখন গাইছি আমরা বাংলা গলায়, বাংলা উচ্চারণে, হ্যাঁ, বাংলা ভঙ্গিমায়, তখন সুরটা কিন্তু একটু হলেও একদম হুবহু ওটাই থাকছে না, কিন্তু আবার অদ্ভুত একটা রকম মাঝে যা দাঁড়ায়, তাই না? ওই যে ওই ঘটনাগুলো ঘটানো যায় কতখানি বাংলা গানে সেটা একটা খোঁজ। আপনার মিউজিক জনরাটা কোনটা? সেটা কি ফোক? না, আমার আমরা এটাকে তো নিরীক্ষাই বলি, নিরীক্ষাধর্মী বাংলা গান। আমাদের গানগুলো সুরভিত্তিক নয়, আমাদের গানগুলো বেশি হচ্ছে বক্তব্যভিত্তিক। তো এই কথাটা, হ্যাঁ, কথাটা অনেক ইম্পর্টেন্ট। কাজে বক্তব্যের সাথে সাথে আমি যেটুকু বুঝি রবীন্দ্রনাথ মানে শুনতে শুনতে পড়তে পড়তে বা এটা একদম আমার মতো করে বোঝা যে রবীন্দ্রনাথের গান গাইতে গেলে একটা খুব সহজ অনুভূতি হয়, সেটা হচ্ছে
কত ভালো কত মন্দ সেটা না, বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা যে ভঙ্গিতে কি খবর কেমন আছো এটার একটা সুর আছে, সেটা আমার গলা দিয়ে বেরোলেও যেমন বরিশালের লোকদের বেরোলেও একই সুর, কথাটার বক্তব্যটার সুরটা একই রকম, ওই সুরটাকে ধরে রাখার চেষ্টা করার সাথে সাথে যদি মাটির আরও নানান রকম রস ওখানে যুক্ত হয় তাহলে কিরকম দাঁড়াতে পারে সেরকম দেখবার চেষ্টা আর কি। নিরীক্ষাধর্মী বলাই ভালো, নিরীক্ষাধর্মী। আচ্ছা ঠিক আছে, তো আমরা কি আজকে একটা নিরীক্ষাধর্মী গান শুনতে পারি? আমরা বিরতির পরে শুনবো, ডেফিনেটলি। তাহলে আমরা শুনছি একটা নিরীক্ষাধর্মী। একদম, ওকে, ভেরি গুড। আমি খুবই মানে এক্সাইটেড অ্যাবাউট। তোমার গান তো শোনার উপায় নেই এখানে। আমার গান নো, আমার আজকে শুধু আপনার গানই শুনতে চাই আমি। তো একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে আছে কৃষ্ণ কলি এবং আমরা বিরতির পর ফিরে এসে একটা নিরীক্ষাধর্মী গান শুনবো। আমি কিন্তু নিজে বড় প্রেমিকা মানুষ, কিন্তু তারপরেও শুধুমাত্র গানের ক্ষেত্রে ওটা কন্টিনিউ করতে পারি না। ফিরে এলাম বিরতির পর। আমার সাথে আছে আজকে কৃষ্ণ কলি। আমরা বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে আমরা কি একটা নিরীক্ষাধর্মী, যেহেতু আপনি নিরীক্ষাধর্মী গান করেন, আমরা কি সেরকম একটা গান শুনতে পারি কি না? হ্যাঁ, যেহেতু মানে আছে না, যন্ত্রের অনেক যন্ত্রণা আছে, এটার অভ্যস্ততাও আছে, নেই যেহেতু আমি মানে দুই কলম আর কি। কিন্তু আপনার খালি গলাটা কিন্তু সবাই অনেক ভালোবাসে। ও গ্ল্যাড। হ্যাঁ, মানে ওইটার তো একটা ডাট ছিল, এটা বলে নেই, দর্শকদেরকেও বলে নেই, যে একটা সময় ডাট ছিল, এই ডাটের চোটে রেওয়াজ বন্ধ করে দিয়েছি। দিয়েটা এখন কিন্তু আর সেই ডাট দেখানোর জায়গা নেই, আগে আবার ওটা করতে হবে। তবে তো দুই কলম, এটা হচ্ছে এই আমাদের যে লাইভ ব্যান্ড মানে লাইভ পারফরমেন্সের যে অ্যালবামটা হচ্ছে ওখানেও থাকছে। ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে যতদিন বেঁচে থাকি, ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে যতদিন বেঁচে থাকি। যতবারে হাহাকার চড়ে যত চিৎকার তত বলে যাব গানে ভালোবাসি বড় তোকে, ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে যতদিন বেঁচে থাকি। বাহ, খুব সুন্দর, ভীষণ মিষ্টি, অনেক ধন্যবাদ। এটা হচ্ছে একদম লাস্ট বর্ন বেবি, এটা একদম মানে আমি বলবো যে একটু অন্যরকম হয়েছে। হ্যাঁ, আমি পুরো গানটার বক্তব্য হচ্ছে আসলে আমরা মানে আমার ভালোবাসার গান বলতে মানে নারী পুরুষ, শুধুমাত্র নারী পুরুষের প্রেমের গান আমার নেই বললে একটা ঝামেলায় থাকি আর কি, কারণ নারী পুরুষের প্রেম ছাড়া আবার প্রেম কি, এরকম একটা ব্যাপার থাকে না। তো ওইটার মধ্যে আসলে আমি আমি নিজে বড় প্রেমিকা মানুষ, কিন্তু তারপরেও শুধুমাত্র গানের ক্ষেত্রে ওটা কন্টিনিউ করতে পারি না। তো দেখা যায় যে আমার আসলে যেহেতু অনেক প্রেমিকা টাইপ মন আর কি, অনেক কিছুর প্রতি মনোযোগ থাকে, অনেকের প্রতি কনসেন্ট্রেশন চলে যায়, মনে ওকে বলা হলো না, ওকে তো বলার কথা ছিল, এরকম অনেক কিছু। তো সেই ক্ষেত্রে আর কি হয় না, যে সমাজে তো আমরা শুধু নারী আর পুরুষই প্রেম করি না, যেই মুদি দোকান থেকে রেগুলার কিনি তার প্রতিও প্রেম থাকে, তারপরে যেই রাস্তা দিয়ে রোজ হেঁটে যাই ওখানে যেই বুড়োটা শাক নিয়ে বসে, আমাদের পাড়া এক বুড়ো শাক নিয়ে বসেন, উনি খুব মজার মজার শাক নিয়ে আসেন, তো ভ্যানে করে বিক্রি করেন, উনি রেগুলার এক টাইমে কোনো দিন আসে না। তো আমি ওর কাছ থেকে শাক কিনবো বলে আজকে দুপুরে দেখেছি, তো আমি পরদিন বেরোলাম, পরদিন দেখে আবার উনি নেই। তো উনি আবার একটু ভাবুক মানুষ, মানে গান টান শোনেন বোধহয়, একটু সাধু সঙ্গটঙ্গ করেন, উনার কখন কোন মুড হয় উনি তখন, একদিন আমি না পেরে ধমকি দিয়ে দিলাম, চাচা আজকাল কি বেশি কিছু খাচ্ছেন, জায়গা মতো সময় মতো দেখি না, মানে এইটাও একটা প্রেম থেকেই আসছে, নট রিয়েলি, মানে ওই উনাকেও মিস করি। তো তা ঠিক, আমরা প্রতিদিন যাদের সাথে আমাদের
যোগাযোগ হয় বা আমাদের দৈনন্দিন যাপনে, হ্যাঁ জীবনযাপন, মানে দৈনন্দিন যে জীবনযাপনটা করি তার মধ্যে যারা থাকে, সেটা হতে পারে যে একটা সবজিওয়ালা, সেটা হতে পারে যে একটা বাড়ির দারোয়ান, সেটা হতে পারে, সেটা যে কেউ হতে পারে, বা কোনো কিছু, যে হয়তো একটা গান প্রতিদিন শুনি, সেটার প্রতিও তো ভালোবাসা থাকে একদম। ওই যে একটা অনেক ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, মনে নেই কিন্তু ওই এই কথাগুলো মনে আছে রবীন্দ্রনাথের, ওই যে ভালোবাসি ভালোবাসি, ওইটাতে যে মানে বাথরুমে রাখা, তখন তো পেস্টের টিউবটা ছিল ধাতব না, তো বলছে ধাতব পেস্টের টিউবটাকেও বড় ভালোবাসি, শেষ হয়ে যায় ওকে ফেলতে পারি না। তারপর দূরে জানলা দিয়ে তাকিয়ে যে মাঠের দিকে দেখি, ওখানে ছাগল যে খুঁটে বাঁধা থাকে তাকেও ভালোবাসি, রোজ ওকে না দেখলে ভালো লাগে না। তো এই গানটা, এই গানটা ঠিক সেরকমই একটা একটা ভালোবাসা, ওই ছায়াটা যে আছে এখন বুঝতে পারি, কারণ ওই যে বললাম তো সবই যৌগিক। আচ্ছা আমি একটা প্রশ্নে ফিরে যাই, সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে অনেকটা সময়ে গান করেননি, সেটা কি কারণে, সেটা কি প্রস্তুতির জন্য নাকি ব্যান্ডটাকে তৈরি করার জন্য? না, একে হচ্ছে আমি আমার একটুতেই খুব অসুবিধা হয়ে যায়, তো ডেফিনেটলি আর্টিস্ট হিসাবে বা শিল্পী হিসাবে আমি মনে করি যে শিল্পীর কিছু দায় দায়িত্ব থাকেই রাষ্ট্র সমাজ মানুষ সম্পর্কিত, এবং সে যখন ওখানে তার দুশ্চিন্তা দেখায় তাহলে অনেকেই পছন্দ করে না। হ্যাঁ, এটা আবার আমাদের দেশে এটা খুব বেশি হয়, যেমন আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশে দেখি তাহলে আমরা দেখব পৃথিবীর বহু দেশেই বরঞ্চ যারা বেশি জনপ্রিয় তারাই কিন্তু বেশি শক্ত কথাগুলো বলেন। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে জনপ্রিয় যে যত বেশি হচ্ছে সে তত বেশি নরম কথা বলতে থাকে। হ্যাঁ, সে শক্ত কথা বললে ডিসিশন মেকার পোস্টে যারা থাকেন তাদের খুব গায়ে লেগে যায়, কিন্তু তাদের ওটা কনসার্ন করা উচিত, খেয়াল করা উচিত যে হ্যাঁ যেহেতু ও জনপ্রিয় কাজে ও জনপ্রতিনিধির মতো করেই আসলে দায়িত্ব নিয়ে কিছু কথা বলতে পারে, কারণ গণমানুষ ওকে ভালোবাসে। হ্যাঁ, সেই জায়গাটা আমাদের এখানে কিন্তু খুব একটা বাজে বাধা তৈরি করে যে তুমি যত জনপ্রিয় তোমাকে তত কণ্ঠস্বর নিচু করতে হবে, মাথা নত করতে হবে, এবং সবার সাথে সম্পর্ক ভালো জারি রাখতে হবে এইভাবে যে তুমি কোনো বিষয়ে কথা বলবে না, তাহলে তোমার শো থাকবে, তাহলে তুমি পপুলারিটি, তোমার পপুলারিটি আমরা মেনটেন করব। এই যে চর্চাটা, এটা আমাকে আঘাত করেছিল, তো সেটা থেকেও আমার কিছু সরে যাওয়া ছিল। আর দ্বিতীয়ত একটা খুবই ভয়ঙ্কর ঘটনা আমার ঘরে ঘটেছিল, যেটাকে আমি বলি যে ওমেন হেলথ, বা মানে একদম শিশু বয়স থেকে সামাজিকভাবে শিক্ষিত অশিক্ষিত শ্রেণীহীনভাবে আমাদের নারীর হেলথ নিয়ে কথা বলা প্রয়োজন। সেটা কি আপনি মেন্টাল হেলথের কথা বলছেন? মেন্টাল ফিজিক্যাল বোথ। হ্যাঁ, এখন আমার বাসায় একটা মেয়ে ছিল, ও এক মাসই ছিল, তো আমি ওর কিছু অসুবিধাজনক আচরণের কারণে সব মিলিয়ে আমি বলছিলাম যে ওকে আমার পক্ষে রাখা সম্ভব না, অ্যান্ড তারপরে ও মানে আত্মহত্যা করে। তো সেটার জন্য সমাজের মানুষ আমাকে যে জায়গা থেকেই দেখুক না কেন, আমার জন্য, আমার মতো মানুষের জন্য ভীষণ রকম একটা চাপ তৈরি করে, এবং আমি এখনও পর্যন্ত ওখান থেকে পুরোটা বের হতে পারিনি। আমাকে একটা হয়তো লম্বা সময় মানসিক রোগীর কাছ থেকে ওষুধ খেয়ে অবশ্যই এটা একটা সুস্থ হতে হয়েছে। হ্যাঁ, তো আমি ওই মেয়েটার যেইটুকু ব্যাকগ্রাউন্ড জেনেছি, যতটুকু জেনেছি, সেটা খুব ভয়ঙ্কর। মানে ও 5 বছর বয়স থেকে লোকের বাড়িতে কাজ করে, এবং ও অ্যাবিউজ হচ্ছিল, এবং এখানে ও একটা নিরাপত্তা বোধ করুক বা যাই করুক, ওর মধ্যে স্কিজোফ্রেনিয়া ডেভেলপ করেছিল, যেটা আমি ওকে যেই 2-4 ঘটনার কারণে আমি খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। আর আমি তখন নিজে অসুস্থ থাকার কারণেও আমার পক্ষে ঝট করে ওই মনোযোগটা দেওয়া সম্ভব হয়নি, তো এর জন্য আমি নিজেকে সবসময় এক ধরনের অপরাধী মনে করি, কিন্তু সেটা থেকে তার আমার স্বস্তি হচ্ছে না, যেটা হলো আমি আসলে আর গাইতে পারছিলাম না। আমি একদম আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা ওই যেটা বললাম যে নারীর মানসিক বা শারীরিক স্বাস্থ্যগত ইস্যুগুলো আমরা ওগুলো নিয়ে ওপেনলি কথা বলি না, ওগুলো নিয়ে এখন ওইভাবে চিন্তা করি, স্পেশালি মেন্টাল হেলথ। এখন মেন্টাল হেলথ নিয়ে তো আমরা নারী পুরুষ শিশু পশু কারুর ব্যাপারে কথা বলি না, কোনো এই বিষয়ে আমরা কথাই বলি না, হয়তো একটা দুইটা হাতে গোনা অনুষ্ঠান আছে সেখানে একটু মেন্টাল হেলথ নিয়ে কথা হয়, কিন্তু কোনো সেরকম সার্ভিসও নেই আমাদের দেশে যেখানে আমরা যেতে পারবো, আমরা বিষয়টাকে সহজ করে সমাজে পরিবারে নেয় না, এটা হচ্ছে সবচেয়ে নর্মাল। কাউন্সেলিং এর জন্য যদি কোথাও যেতে চাই তখন লোকে বলবে যে ওর তো মাথায় সমস্যা, ও আর বলিস না, ওর একটু মাথার সমস্যা হয়ে গেছে, ব্যাপারটা এইরকম, মানে জিনিসটাকে ওইটা যে ও
হেল্প করবে সেটা না করে ও ওকে ওর মর্যাদা হানি কর এটা মনে করিয়ে দেয়। এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় সেলিব্রিটিদের কথা বলা উচিত। হ্যাঁ অবশ্যই, তবে আমার ভালো লাগছে যে অ্যাটলিস্ট ইউ আর মানে স্পিকিং আপ এবং আপনি সেই ভয়েসটা দিচ্ছেন, আমিও সেটা চেষ্টা করি কিছুটা করার এবং আশা করি বাকিরাও সেটা করবে। আমরা আসলে এই বিষয়ে আরও কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। দু চোখেতে গল্প দেখি হঠাৎ উদাস দমকা হাওয়া। ফিরলাম বিরতির পর, আমরা গল্প করছিলাম কৃষ্ণকুলের সাথে। আচ্ছা, গান লেখা এবং গান গাওয়া, এটা এর এর শুরুটা কোথা থেকে? এটা আমি আমার নিজের জন্য জানতে চাই, কারণ আমার কখনো জানা হয়ে ওঠেনি আপনার কাছে। এটা শুরু হচ্ছে, আমি ছোটবেলা থেকে গান শিখতাম, রবীন্দ্রসঙ্গীতের ছাত্রী আমি, কিন্তু আমার বাড়িতে বই ছিল প্রচুর, আর আমার মা ছিলেন শুধুমাত্র একজন মানে একজন শিক্ষক না, শুধুমাত্র একজন পাঠক। মানে উনি উনার জীবনের ছাত্র পড়াতে সবচেয়ে ভালোবাসতেন, তার কারণ হচ্ছে তাদের পড়াতে গেলে তাকে প্রচুর পড়তে হয় এবং সেই খুশিতে উনি আটখানা ছিলেন। তার ছেলেমেয়ে খুব বেশি মাথা ব্যথা ছিল বলে আমার মনে হয় না, কারণ মার ছাত্র ছাত্রী এই সেই, মা বিবিধ রকম কাজের সাথে যুক্ত ছিলেন, পারতেনও মানুষটা। মা হচ্ছে আমাদেরকে, আমি কোনো প্রশ্ন করলেই এক গাদা বই ধরিয়ে দিতেন। তো ওই ছোটোবেলা থেকে ওই বইটা মানে প্রচুর, একটা সময় প্রচুর পড়তাম, এখন একদম পড়ি না এটা সত্যি, কিন্তু একটা সময় প্রচুর পড়তাম। এবং আমার মায়ের কল্যাণে আমার যে সুবিধাটা হয়েছে এই বই পড়া এবং বিভিন্ন ধরনের গান শোনা, এটাও ঠিক। হ্যাঁ, আমার মা বামপন্থী রাজনীতি করতেন, তো তৎকালীন ওটাকে কী বলে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, তো উনি ভীষণ রকম মানসিক একটা বই করলে ভোগেন একটা সময়। হ্যাঁ, যে তাদের যে বড় বড় স্বপ্নগুলো ছিল সেই জায়গাগুলোতে, যেমন আমি কখনো কোনো রাজনৈতিক দলে সরাসরি নাম লেখাইনি, তার কারণ হচ্ছে আমি ওই ফ্রাস্ট্রেশনটা দেখেছি খুব ঘরের ভেতর থেকে। আমি যেটা হলো, আমার এই যে নিজের ভেতরে যে এইটাকে কী বলে একটা, এটা মল, এইটা এক ধরনের মল স্টেশন আর কি, বিভিন্ন ধরনের চাপের আর কি ভিতরে ভিতরে হচ্ছে, সব মানে সব চিন্তা আমাকে মলস্ট করছে আর কি। তখন আমি দেখলাম যে আমার নিজের মুখ দিয়ে কিছু শব্দ বেরিয়ে যায়। হ্যাঁ, এবং হাবিজাবি হোক, তখন তো ছোটোবেলায় একটু রোমান্টিক রোমান্টিক ব্যাপারই হতো আর কি। হ্যাঁ, তো মা আবার এগুলো কি, মা তো সারাদিন বই পড়তেন, বই পড়তে পড়তে বই রেখে কী বক বক করিস, এগুলো একটু লিখে রাখিস, মানে খুব যে এটা শোনো তারা খুব প্রশংসা প্রশংসার চেহারা এরকম না, এই কী বক বক করিস কানে গেছে, যা এগুলো লিখে রাখিস। আর তখন মনে হয় একটু লিখি, এরকম করতে করতে। কোন বয়স, মানে কোন বয়স থেকে সেটা? যদি ফর্মালি আমি আমার গান কোনটা লিখেছি বলে বলতে পারি, তাহলে আমি বলবো আমি যখন নাইনে পড়ি, নাইন টেনে, কিন্তু তার আগেও আসলে ওগুলো হতো, বা আমি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত বানিয়ে বানিয়েও করতাম। বাবা, বানিয়ে বানিয়ে রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, একেবারে, মানে যে কথাটা আমার এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে সেটা বলে দিলাম আর কি। হ্যাঁ, সজনে ফুল তুলতে তুলতে ওই নিয়েই গান গেয়ে ফেললাম আর কি, তো এরকম ব্যাপারগুলো ছিল। তো ওই বকবকানিটা হচ্ছে গিয়ে, হ্যাঁ মার প্রশংসা ছিল না, কিন্তু একটা প্রচ্ছন্ন ইয়ে ছিল, মনোযোগ ছিল যে এটা খেয়াল করিস। আর সেই গানের সাথে সুরটা কীভাবে এলো? ওই যে ওটা ওটা আমি রবীন্দ্র বস, একদম বস মারফত পেয়েছি। বস টোলমি যে এমনি কথা বলি অমনি সুর দিবি, ওইটাই করে ফেলছি। ওটা আমি, ওটা আসে, আমি আরোপ করতে পারি না, সুর আরোপটা খুব একটা ভাবি না। আপনি তো একটা ফিল্মে গান করেছেন যেটা একদম মানে সারা বাংলাদেশের মানুষ অসম্ভব ভালোবেসেছে, সেটা হচ্ছে মনপুরা। মনপুরার গানের কারণে আমার ধারণা কৃষ্ণকলিকে পুরো বাংলাদেশে সবাই গলাটা শুনেছে এবং চিনেছে, কারণ মানে এত সুন্দর, মানে গানগুলো এত সুন্দর ছিল যে আমার মনে হয় যে এটা দুই দুগুণে চার হওয়ার মতো গল্পটা। হ্যাঁ, এই গানগুলো তো আমি সিনেমার জন্য লিখিনি, মানে মমতার যেটা গিয়েছেন সেটাও না, আমি চন্দনা দি যেটা গিয়েছি সেটাও না, যেটা হয়েছে গানগুলো আমার লেখাই ছিল। সেলিম ভাই আমরা বন্ধু, হ্যাঁ, এখন যখন থেকে সেলিম ভাই হচ্ছে গিয়ে এই ফিল্মের রেকর্ডিংয়ে যাবেন, তার আগে থেকে তার স্ক্রিপ্ট পাঠ আর কি, একটা ঘরো আড্ডায় উনি মাঝখানে বসে আমরা চারপাশে সব শুনছি, আর এইটা এরকম হলো, এই জায়গাটা এরকম করা উচিত, এই মানে খুব দায়, কিন্তু কারণে আমরা সব অস্থির, একটা বিশাল গ্রুপ। তো
তাদের বিশেষ করে তাজুল রোজির বাসায় এটা খুব হতো, আবাহনী মাঠের অপোজিটে ওদের বিরাট একটা বাসা ছিল, ওটা আমাদের পার্টি হাউস ছিল আর কি, সব বন্ধু বান্ধব কয়েকদিন পরপর ওখানে হাজির আর গ্যাদারিং। তো ওখানেই আর কি সেলিম ভাই বললো গানগুলো আমার লাগবে, দুঃখ সুখের জীবনযাপনে বন্ধুরা তো পাশে থাকে, সেলিম ভাই আমার মামারা যশোমা আমার পাশে ছিলেন, হ্যাঁ তো ডেফিনেটলি আমার একটা কৃতজ্ঞতার জায়গা ছিল, আর বন্ধু সিনেমাটার গল্পটা মজা লাগছে, বললাম আচ্ছা ঠিক আছে। এই তারপরে যেটা হয় যে ওই ওই গল্পের ছকে গানগুলো একদম মনে হচ্ছে ওর গায়ে জোর করে গয়না পরানো হয়নি, এই জন্যই আমি অবাক হচ্ছি, কারণ শুনে মনে হচ্ছিল যে প্রত্যেকটা সিচুয়েশনের উপরে গানগুলো লেখা সাথে মেলানো, কিন্তু তা ছিল না ব্যাপারটা, গানটা আগেই ছিল, ওগুলো ওই তো আড্ডার মধ্যে থাকে না, যেই বন্ধু বান্ধব গাইতে পারে তার তো ফ্রি মাগনা গাইতে বাধ্য, গেতে থাক তোরম গেতে থাকি আর কি, এর মধ্যে আর কি ও এইটা আমার জন্য রাখবি, ওই ওটা আমার জন্য রাখবি এরকম করে। হ্যাঁ তো সে যেভাবেই হোক গানগুলো মনে হচ্ছিল যে গানগুলো প্রতিটা সিকোয়েন্সের সাথে একেবারে মেলানো, এবং সেই কারণেই সবাই এত ভালোবেসেছে গানগুলোকে, এটা ঠিক। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমি আশা করছি যে আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু তার আগে আপনাকে একটু বলি যে আপনার জন্য এখানে একটা ছোট্ট গিফট রাখা আছে ভিগোর তরফ থেকে, আশা করি এটা ইউজফুল হবে, এবং অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ, আমার আড্ডাটা খুব ভালো লাগলো, তোমাকে তো অনেক ধন্যবাদ, বলাই বাহুল্য যে তোমাকে আমি বিশেষ পছন্দ করি। আমি বোধহয় অনেক আগে কাকে বলছিলাম যে ওকে একেবারেই ওর যে মিষ্টি একেবারেই রসগোল্লার মতো, এটা একটা বিশেষ ভালো লাগার জায়গা তোমার প্রতি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যে কোনো খুব সাহসী কর্মঠ মেয়েদেরকে পছন্দ করি, সেজন্য তোমার ভালোবাসি, আমার আমিকে অনেক ধন্যবাদ, সাজ্জাদ এবং ক্যামেরায় যারা আছেন এখানে সাউন্ডে সবাই সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, সবাইকে এরকম একটা মজার গল্পের মধ্যে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে আমাদের আড্ডাটা, এবং আমরা যে যে বিষয়গুলো নিয়ে আপনি কথা বলছেন এবং যে বিষয়গুলোকে আসলে মানুষকে সচেতন করার জন্য তো আমাদের কথা বলা উচিত, এবং সেইগুলো নিয়ে আমি কাজ করি, আমি কথা বলি, সো সেই কারণে আমার খুব ভালো লাগলো, মানে বিশেষ করে, আর এটা ছাড়া তো আই এম আ বিগ ফ্যান অফ ইয়ার্স। তো আমরা তাহলে বিদায় নিই, প্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ আমরা আড্ডা দিলাম কৃষ্ণকলির সাথে, এবং আমরা কৃষ্ণকলির একটা সুন্দর গান শুনতে শুনতে এখন বিদায় নিব, আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে। শেষ করার আগে ওটা বলে নেই আর কি, এটা ও সেলিম ভাইয়ের নেক্সট সিনেমাতে ছিল স্বপ্ন জালে, কিন্তু ওইভাবে আর পরে গল্পের খাতিরে সেলিম ভাই রাখেননি, ওটা আবার আমরা এই অ্যালবামেও রাখছি, ওখান থেকে একটু করছি আর কি। থেমে থাকে উদার দুপুর লাল যে ঘাটের পুরনো পুকুর ভাসতে থাকা গঙ্গা ফড়িং ঝিকিমি কানো পাখনা রং এক মনেতে চেয়ে থাকি দু চোখেতে গল্প দেখি এক মনেতে চেয়ে থাকি দু চোখেতে গল্প দেখি হঠাৎ উদাস দমকা হাওয়া গাছের পাতা ছুঁয়ে যাওয়া মনে পড়ে লো বন্ধু আমার তোমাবি হনে মন যে কেমন করে বন্ধু আমার তোমাবি হনে মন যে কেমন করে গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়লো।